ছাত্রীরা আজ আমরা পড়ব খাদ্য সংরক্ষণের পদ্ধতি মেথডস অফ ফুড প্রিজারভেশন খাদ্য কাকে বলে জানো সংরক্ষণ কাকে বলে সেটা বলবো খাদ্য সংরক্ষণ কাকে বলে প্রথমেই বলি খাদ্য সংরক্ষণটা কিন্তু এই পদ্ধতিটা হচ্ছে একটা বৈজ্ঞানিক পদ্ধতি যেখানে বৈজ্ঞানিক পন্থা এবং প্রযুক্তি বিজ্ঞানকে কাজে লাগিয়ে খাদ্য সংরক্ষণ করা হয় এবার বলি খাদ্য সংরক্ষণ করার প্রয়োজন পড়ল কেন সারা বছর তো একই রকমের খাদ্য উৎপাদন হয় না খাদ্য এক সময় উৎপন্ন হয় ফসল উৎপাদন হয় এরপর সারা বছর মানুষের খাদ্য গ্রহণের সেই চাহিদা পূরণের জন্য খাদ্য সংরক্ষণ করে রাখা হয় এবং সেটা নিয়ম মাফিক যেমন স্টোরে রাখা হয় সেটা ছাড়া হয় তাহলে সকল মানুষের চাহিদা মেটানোর জন্য সারা বছর খাদ্য উৎপাদন খাদ্য উপাদান সরবরাহ ঠিক রাখার জন্য টাটকা উন্নত মানের খাদ্য সরবরাহের জন্য খাদ্য সংরক্ষণ প্রয়োজন এই পদ্ধতিকে পদ্ধতিতে খাদ্যকে একরকম অবিকৃত অবস্থায় একদম রাখা হয় আচ্ছা এবার বলবো খাদ্য সংরক্ষণের সংজ্ঞা যে বৈজ্ঞানিক পদ্ধতিতে অর্থাৎ বিশেষ প্রক্রিয়ায় প্রযুক্তি বিজ্ঞানকে কাজে লাগিয়ে জীবাণু ও কীট পতঙ্গদের আক্রমণ ও পচন প্রতিরোধের মাধ্যমে খাদ্যের গন্ধ বর্ণ পুষ্টিমূল্য এবং স্বাদ বজায় রেখে খাদ্যকে যথাসম্ভব অবিকৃত রাখা যায় সেই পদ্ধতিকে বলা হয় খাদ্য সংরক্ষণ আচ্ছা এবার আমরা বলবো খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বিস্তারিত আলোচনা করব কেন দরকার প্রথমেই হচ্ছে খাদ্যের অপচয় যাতে রোধ করা যায় অর্থাৎ খাদ্য উৎপাদনের পর প্রয়োজনীয় অংশ ব্যবহার করে অতিরিক্ত অংশ যাতে পরে ব্যবহার করা যায় সেই জন্য সংরক্ষণ করতে হবে খাদ্যের সরবরাহ বৃদ্ধির জন্য যাতে খাদ্যের সরবরাহ অটুট থাকে খাদ্যের জীবনকাল বৃদ্ধি যেমন একটা সময় উৎপন্ন হয় তোমরা দেখবে বাজারে কিন্তু সারা বছর কমলা লেবু আনারস ইত্যাদি পাওয়া যায় তো খাদ্যের সেলফ লাইফ বৃদ্ধি করতে হবে এরপর ব্যাকটেরিয়া ও জীবাণু প্রতিরোধ করতে হবে বিভিন্ন উৎসেচক কীট পতঙ্গ স্তন্যপায়ী প্রাণীদের হাত থেকে খাদ্যকে রক্ষা করতে হবে খাদ্য সংরক্ষণ কি করে খাদ্য বৈচিত্র্যের মাধ্যমে করা যায় যেমন আম আমটাকে স্কোয়াশ জ্যাম জেলি আচার ইত্যাদি করে সংরক্ষণ করা যেতে পারে এটা তো সংরক্ষণ হলো এবার বৈচিত্র্য মানে ব্যাপারটা কি বললাম যে স্কোয়াশ জ্যাম জেলি এগুলোর এক একটার কি এক এক রকম টেস্ট হয় তো খাদ্যে বৈচিত্র্য অর্থাৎ আমের বৈচিত্র্য হলো এরপর প্রাকৃতিক বিপর্যয় হতে পারে কখনো খরা বা বন্যা সেই সময় যাতে খাদ্য সরবরাহ অটুট থাকে এছাড়া কিছু খাদ্য যাতে অন্য জায়গায় অন্য দেশে পাঠিয়ে কিছু বৈদেশিক মুদ্রা অর্জন করা যেতে পারে অর্থাৎ কিছুটা ইনকাম করা গেল দেশের এটা হলো খাদ্য সংরক্ষণের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা এরপর আমরা জানবো খাদ্য পচনের কারণ খাদ্য কেন পচে যায় যেমন কিছু রাসায়নিক বা ভৌত প্রভাবক আছে যেগুলোর দ্বারা খাদ্য পচে যেতে পারে রাসায়নিক প্রভাবক বলতে আমরা বলতে পারি দুটো প্রভাবক আছে ভৌত রাসায়নিক ভৌত হচ্ছে আলো জল আর রাসায়নিক হচ্ছে অক্সিজেন বিভিন্ন ধাতব পদার্থ ইত্যাদি এরপরে হচ্ছে কীট পতঙ্গ দ্বারা ইঁদুর আরশোলা এরা সবজির ক্ষতি করে এরা কি করে সবজি খেয়ে ফেলে কিন্তু কি কোনো সবজি পুরোটা খেলো না একটুখানি খেলো এরপরে কি পুরো জিনিসটাই নষ্ট বা সেটা খাওয়া উচিত না তাদের খাওয়া জিনিসটা এইভাবে খাদ্য পচে যায় এরপর বলছি আঘাতজনিত কারণ বাইরে খাদ্য কোনো ফল বা সবজির বাইরের অংশে আঘাত
আঘাত লাগলো, খুব জোরে কোথাও থেকে ফেলা হলো, পড়ে গেল, এর ফলে আঘাতজনিত কারণে খাদ্যবস্তু পচে যেতে পারে। এরপর হচ্ছে খাদ্য মধ্যস্থ উৎসেচকের ক্রিয়া। উৎসেচক বলতে কি, আপেল আর কলা যদি কেটে রাখা হয় ওর মধ্যে কি উৎসেচক থাকে, ফেনল অক্সিডেজ, এই উৎসেচকটা। এর প্রভাবে যখন মানে কেটে রাখা হচ্ছে তখন কি বাতাসের উত্তাপ, আলো ইত্যাদির সংস্পর্শে আসছে, তখন এই উৎসেচকটা এনজাইমেটিক ব্রাউনিং বিক্রিয়া ঘটায়, এর ফলে খানিকক্ষণ পর দেখা যায় সেটা কালো হয়ে গেছে, মানে রংটাই কালো হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, খাদ্য পচে যায়। এরপর আস্তে আস্তে তাহলে সেটা খাওয়া যাবে না। এরপর আসছি ছত্রাক। ছত্রাকরা যেমন গুড়, চিনি, মধু, জ্যাম, জেলি ইত্যাদির ওপরে বিক্রিয়া ঘটিয়ে খাদ্যগুলিকে নষ্ট করে দেয়। এরা প্রায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে বৃদ্ধি পায়। যেমন ইস্ট সন্ধান প্রক্রিয়ায় খাদ্যস্থ শর্করাকে ভেঙে দিয়ে অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এরপর আসছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিন্তু অনেক রকমের আছে, 3 রকমের, সাইক্রোফিলিক নাম্বার 1, নাম্বার 2 মেসোফিলিক, লাস্ট নাম্বার 3 থার্মোফিলিক। সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু বেঁচে থাকে। মেসোফিলিক সাধারণ নর্মাল টেম্পারেচারে, ঘরের তাপমাত্রা, এই তাপমাত্রায় বেঁচে থাকে, এবং থার্মোফিলিক ব্যাকটেরিয়া 80 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রায় বেঁচে থাকতে পারে। কয়েকটা ব্যাকটেরিয়ার নাম বলি, ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম, স্ট্রেপটোকক্কাস অরিয়াস, এই ব্যাকটেরিয়াগুলো খাদ্য বস্তুতে যদি সংক্রমিত হয় তার ফলে কিন্তু খাদ্য বিষাক্ত হয়ে পড়ে, এবং দেখে বোঝা গেল না সেই খাদ্য যদি গ্রহণ করা হয় এর ফলে মানব দেহে উদরাময়, গ্যাস্ট্রোএন্টেরাইটিস প্রভৃতি রোগ সৃষ্টি হতে পারে। এরপর আমরা খাদ্যের শ্রেণীবিভাগ বলবো। কথা শুনে মনে হচ্ছে খাদ্যের আবার কি শ্রেণীবিভাগ। খাদ্যের শ্রেণীবিভাগ মানে কোন খাদ্য কত তাড়াতাড়ি পচতে পারে বা কোনগুলো পচে না তার শ্রেণীবিভাগ করব আমরা। তিনটে ভাগে ভাগ করা যায়। অপচনশীল খাদ্য যেগুলো পচে না, চাল, ডাল, গম, অর্ধপচনশীল, পেঁয়াজ, আলু, রসুন, আদা, আর পচনশীল খাদ্য ফল, শাকসবজি, দুধ, মাছ, মাংস, এগুলো হচ্ছে পচনশীল। আচ্ছা, পচনশীল মানে কি, খুব সহজে পচে যায়। অর্ধপচনশীল মানে একটু সময় লাগে, আর অপচনশীল মানে তারা কিন্তু পচে না। চাল যেমন অনেকদিন রেখে দিলে পোকা হতে পারে কিন্তু এইভাবে পচে যায় না। এবারে আমরা জানব খাদ্য সংরক্ষণের মূল নীতি। দুটো ভাবে আমি বলছি, একটা হচ্ছে অপচনশীল খাদ্য কি করে সংরক্ষণ করব, আর অর্ধপচনশীল আর পচনশীল খাদ্য কি করে সংরক্ষণ করা যেতে পারে। যেগুলো অপচনশীল, চাল, ডাল, প্রয়োজন হলে ভালো করে রৌদ্রে মিলে রাখতে হবে এবং তারপর সংরক্ষণ করতে হবে, এবং দেখতে হবে যাতে ইঁদুর, পোকামাকড় এরা না সেটাকে কোনোভাবে নষ্ট করতে পারে, এবং যেখানে সংরক্ষণ করব বায়ু চলাচল করবে কিন্তু অনাদ্র জায়গা হবে, এবং কোন পাত্রে যদি সংরক্ষণ করি সেটা যেন শুষ্ক, পরিষ্কার, বায়ু নিরুদ্ধ পাত্র হয়। দীর্ঘদিন সংরক্ষণ করার ফলে অনেক সময় দেখা দিতে পারে যে খাদ্য সামগ্রী নষ্ট হচ্ছে, তখন কি করা যেতে পারে, ধরো অনেকদিন আরো সংরক্ষণ করা হবে তখন সেগুলোকে পুনরায় রৌদ্র দিতে হবে, এবং রৌদ্র দেওয়ার পর আবার পুনরায় সংরক্ষণ করা যেতে পারে। এইভাবে অপচনশীল খাদ্যদ্রব্য আমরা সংরক্ষণ করতে পারি। এরপরে আসছি পচনশীল আর অর্ধপচনশীল খাদ্য কি কিভাবে সংরক্ষণ করব। এটা সমস্ত, এটা পুরোটাই বৈজ্ঞানিক পন্থা অনুযায়ী প্রযুক্তি বিজ্ঞানকে কাজে লাগিয়ে সংরক্ষণ করা যায়। দুভাবে করা যেতে পারে, একটা হচ্ছে জীবাণুর ধ্বংস সাধন, আরেকটা জীবাণুর বিস্তার প্রতিরোধী করে। জীবাণুর ধ্বংস সাধনের মধ্যে তাপ প্রদান করে কি করে হতে পারে,
ব্লাঞ্চিং, পাস্তুরাইজেশন, রন্ধন। এরপর বলবো আঘাড়িকরণের মাধ্যমে, ক্যানিং, বটলিং ইত্যাদি। এছাড়া বিকিরণের দ্বারা এবং নির্বীজকরণ প্রেশার কুকারের দ্বারা। এবার আসছে জীবাণুর বিস্তার প্রতিরোধী। এগুলোর মধ্যে যেমন কি কি পদ্ধতি হয়, শুষ্ককরণ, হিমায়িতকরণ, অতি শীতলীকরণ, রাসায়নিক পদার্থ প্রয়োগ, লবণ ও চিনি সহযোগে সংরক্ষণ, জৈব অম্লের সাহায্যে সংরক্ষণ এবং তেল ও মশলার সাহায্যে সংরক্ষণ করা। আজ এই পর্যন্তই। এরপরে এই অধ্যায়ে আমরা এক এক দিন এক একটা জিনিস সংরক্ষণ নিয়ে আলোচনা করবো।